বিয়ের পর নারীদের সাধারণত শরীরে অনেক পরিবর্তন দেখা দেয় এছাড়া নতুন অবস্থায় অনেক কিছু বুঝে উঠতে পারে না মেয়েরা ফলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় আর এই নিরাপত্তার স্বার্থে গর্ভধারণের প্রথম তিন মাস অত্যন্ত সতর্কতার সঙ্গে থাকা উচিত তাই নারীরা গর্ভবতী হলে সঠিক সময়ে জানা মা এবং শ্বশুর দুজনের জন্যই খুবই ভালো আমি আপনাদের কাছে এই ভিডিওটি এই জন্যই নিয়ে এসেছি আপনি গর্ভবতী এটি নিশ্চিত হতে আপনার ডক্টরের কাছে গিয়ে অবশ্যই টেস্ট করিয়ে নেন আর শুধু ডক্টরের কাছে গিয়ে নয় ঘরে বসেও আপনি পরীক্ষা করাতে পারেন মূল কথাই হলো আপনার শরীরের যত্ন কারণ একজন সুস্থ মাই একজন সুস্থ গর্ভবতী মহিলাই একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারে আর কিভাবে সুস্থ থাকবেন জানেন বেশি করে আপনার এই বিষয়ে অ্যাওয়ারনেস যত আপনি সতর্ক থাকবেন ঠিক করে থাকবেন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হবেন আপনার তত ডিফিকাল্টি কমবে প্রেগনেন্সি টিপ আপনি গর্ভবতী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ওষুধ দোকানগুলোতে প্রেগনেন্সি পরীক্ষা স্টিপ পাওয়া যায় তা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন এবং এর নিয়মাবলী অবশ্যই প্যাকেটের উপরে লেখা আছে আপনারা যদি নিয়মাবলী সম্পর্কে আমার কাছ থেকে কোনো ভিডিও পেতে চান আমাকে কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব কারণ কখন টেস্ট করব কিভাবে টেস্ট করব কি টাইম কি টাইমের পরে আমি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাবো এগুলো যদি জানতে চান বিস্তারিত কাইন্ডলি আমাকে বলুন আমি বলে দেবো মাথা ঘোরা বমি সাধারণত আমরা আমাদের মা দিদিমাদের মুখে শুনিয়ে আসছি যে নারীরা গর্ভবতী হওয়ার পর সকালে উঠে প্রচণ্ড দুর্বল মাথা ঘোরা বিষণ্নতা লাগে এটি গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ এছাড়াও হজমের সমস্যা তো হয় মেয়েদের বাচ্চা হবে তার লক্ষণগুলো আমি এই মেডিকেল মেড চ্যানেলে নিয়ে হাজির হয়েছি ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন তার কারণ আমি আপনাকে বললাম না যে বিভিন্ন সমস্যা হতে পারে তো বিভিন্ন সমস্যার মোকাবিলা করার জন্য আমাদের বেশি করে জানা দরকার বিভিন্ন বিষয় সম্পর্কে নারীদের প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় পিরিয়ড হয়ে থাকে যদি তা না হয় তাহলে বুঝে নিতে হবে আপনি গর্ভবতী অনেক সময় দেখা যায় পিরিয়ডের সময় খুব সামান্য রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায় এটি হতে পারে এটি আসলে গর্ভধারণের লক্ষণ গর্ভধারণের আরেকটি লক্ষণ হলো স্তনের পরিবর্তন আপনি যদি গর্ভধারণ করেন তাহলে স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে নিপেল গাঢ় রং ধারণ করবে মেয়েদের যে পেটে বাচ্চা এসেছে এই বেশ কয়েকটি লক্ষণ দেখলেই আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি প্রেগনেন্ট যারা বহুদিন ধরে চেষ্টা করছেন মা হবার আশা করি তাদের কাছে এই ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি